হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সাথে কোন কোন দেশের সম্পর্ক কেমন আছে এবং বাংলাদেশ কোন দেশের ব্লকে ঢুকতে চাইছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। চীন ভারতের বন্ধুত্ব সম্পর্ক না, কিন্তু চীন রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। এদিকে ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ থাকলেও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে। আবার চীন যুক্তরাষ্ট্র বর্তমান সম্পর্ক খুব খারাপ, আবার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আবার ভালো। অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক ভালো রয়েছে যুক্তরাষ্ট্রের এবং রাশিয়ার, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারতের শত্রু চীনের। ব্যাপারটি একটু ঘোলাটে। যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর অবরোধ দিয়ে রেখেছে, আবার চীনের সাথে চলছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ। চলুন একটু পেছনের দিকে যাওয়া যাক। পাকিস্তান 1971 সালের আগে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র ছিল, একই সাথে চীনের সাথে পাকিস্তানেরও গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তখন চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল শীতল, মূলত দুই দেশের সম্পর্কের মাঝে বরফ গলাতে পাকিস্তানকে প্রয়োজন মনে করেছিল যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশ। এর মাঝে পাকিস্তান বিশ্বের গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল। এখন একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান কিন্তু চীন ব্লকে ছিল, আবার যুক্তরাষ্ট্রের ব্লকেও ছিল। সম্পর্ক ভালো রাখার অর্থ এই না যে কারো ব্লকে ঢুকে গেলে সেই দেশের শত্রুর সাথে সম্পর্ক রাখা যাবে না। এই ধরনের ব্যালেন্সিং এর কিছু সুবিধা যেমন রয়েছে ঠিক তেমনই কিছু অসুবিধাও রয়েছে। সুবিধা হলো যদি পারস্পরিক সম্পর্ক থেকে নিজ দেশের বেনিফিট আদায় করে নেওয়া যায় তাহলে খারাপ নয়, আবার যদি এমন অবস্থা হয় যে আস্থার ঘাটতি ঘটেছে সেই ক্ষেত্রে চরম মূল্য দিতে হয়। পাকিস্তানকে এখন সেই চরম মূল্য দিতে হচ্ছে। চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প উপায় নেই। চীনের সাথে পাকিস্তানের অতীত সম্পর্ক ভালো থাকার অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলানো। এছাড়া বিশ্বের চীনের উত্থান সম্ভব ছিল না, সেই প্রেক্ষিতে চীন পাকিস্তানকে 1971 সাল পূর্ণ সমর্থন দেয়। এর ফলে বঙ্গবন্ধুর আমলে চীনের সাথে কার্যত কোনো সম্পর্ক গড়ে ওঠেনি বাংলাদেশের সঙ্গে। জিয়ার আমলে এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের বরফ গলে, কিন্তু চীনের প্রেসিডেন্টের বাংলাদেশের সফরের মধ্যে ঘটনা এরশাদের আমলে হয়েছিল। এরপর চীনের সাথে সম্পর্ক চলমান রাখে প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি। 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত সম্পর্ক সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। ক্ষমতার পালা বদলে চীনের সাথে চলমান সম্পর্ক রক্ষা করে চলেছে শেখ হাসিনা 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। দ্বিতীয় পূর্ণ মেয়াদে বেগম খালিদা জিয়ার আমলে চীনের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, ডিফেন্স কর্পোরেশন এগ্রিমেন্ট নামের চুক্তিটি হয় 2002 সালে। ওই সময় রাশিয়ান সম্পর্ক থেকে দ্রুত বাড়তে থাকে, মিগগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা এবং বিপরীতে F-7 কেনা সহ চীন তখন বাংলাদেশের প্রধান সামরিক সরঞ্জামের সাপ্লায়ার হয়ে ওঠে। এই মেয়াদে আরেকটি বড় ঘটনা ঘটে, সেটি হলো 2005 সালে প্রথমবারের মতো আমদানির ক্ষেত্রে চীন বাংলাদেশের সর্ববৃহৎ অংশীদার হয়ে উঠে। তথাপি উক্ত সময় পর্যন্ত বাংলাদেশে চীনের উল্লেখযোগ্য কোনো বড় বিনিয়োগ আসেনি, এমনকি উচ্চ পর্যায়ে চীনের কেউ এ দেশে সফর করতে আসেনি। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি জিনিস মিশে আছে, ক্রমবর্ধমান জিডিপি এবং অর্থনৈতিক শক্তি হয়ে ওঠা বাংলাদেশকে চীনের কাছে গুরুত্বপূর্ণ গড়ে তোলা। সেই সাথে চীনের বিশ্বমূরল হয়ে ওঠা ইচ্ছে মার্কিন বড় মার্কেট থেকে ডলার ছুড়ে বিশ্বমানের বিভিন্ন দেশকে বিনিয়োগ করার ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। এর প্রেক্ষিতে এরশাদের পর প্রায় 3 দশক 2016 সালে শি জিনপিং নিজে বাংলাদেশ সফর করে, $24 বিলিয়ন চুক্তি হয়। সেই সাথে বাংলাদেশের অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি পর সর্ববৃহৎ কাজে পার্টনার হয়ে উঠে চীন। কন্টাক্ট বাজারে সারা বিশ্বের সবচেয়ে বড় পার্টনার হয়ে উঠে বাংলাদেশ। গভীর সম্পর্ক দেশের মেগা প্রকল্প থেকে শুরু করে সবখানে চীনের উপস্থিতি দেখা যায়। চীনের এই উপস্থিতি একটা বড় পরিবর্তন আনে ভারতের জন্য। বাণিজ্য চীনের কাছে সব ক্ষেত্রে পরাজিত হতে থাকে ভারত। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত চীনের কাছে পেরে উঠছে না, এমনকি সামরিক সম্পর্কে এতটাই গভীর হয়েছে যে ভারতের আপত্তি থাকা সত্ত্বেও সাবমেরিনের মতো অস্ত্র বাংলাদেশ চীন থেকে কিনে এমনকি সাবমেরিন ঘাঁটিও চীনকে করতে দিয়েছে। 2016 সালে সফরে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রথমবারের মতো সত্যিকারের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ঘোষণা দেয় রাশিয়া। সমতান্ত্রিক ভাবধারার মাঝে জন্ম বাংলাদেশের শুরু থেকে রাশিয়ার সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বিশেষ করে বঙ্গবন্ধুর আমলে। চট্টগ্রাম বন্দরে মাইন পরিষ্কার করতে গিয়ে অনেক রাশিয়ান জীবন দিয়েছিল, কিন্তু 1975 পর রাশিয়ার সাথে সম্পর্ক শীতল হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। এরশাদের আমলেও রাশিয়ার সাথে সম্পর্ক ফিরিয়ে আনার ব্যাপারে খুব বেশি তৎপরতা দেখা যায়নি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের শুরুর 5 বছর 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত পূর্বের অবস্থান চলমান ছিল, কিন্তু সম্পর্কের বলব গলতে থাকে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আসার পর। রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর হয় এই আমলে। সব থেকে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্র।
কারণ F-16 বিমান বিক্রি করতে অনীহা জানানোর সাথে সাথে রাশিয়ার সাথে MiG-29 বিমানের চুক্তি করে ফেলে। সেই সাথে দীর্ঘমেয়াদী পারস্পরিক সম্পর্কের বিরুদ্ধে চুক্তিও হয়। এরপর সেই চুক্তি বাতিলের মাধ্যমে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কের অবস্থা অনেক ঝুঁকিতে পড়ে। 2009 সালের পর থেকে সেই সম্পর্ক আবার গভীর হতে থাকে। রূপপুরের ডিল রাশিয়াকে দেওয়া হয়। রাশিয়া তাদের দেশের বাংলাদেশের পণ্য বাজার উন্মুক্ত করে এবং সর্বশেষ বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়, যেটা আপাতত দৃষ্টিতে রাশিয়ান ব্লকে বাংলাদেশের প্রবেশ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার নেতৃত্বাধীন ইউরোশিয়ান ইকোনমি কমিশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। তাদের হারানো অর্থনীতি ফিরে পেতে এবং যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতি উত্তরে তারা এটি শুরু করে। এখানে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের গভীরতার নতুন দিগন্ত শুরু করলে যুক্তরাষ্ট্র বিষয়টি ভালোভাবে নেয়নি, তারা বেশ উদ্বিগ্ন। সেটা তাদের কিছু কার্যকলাপের মাধ্যমে বোঝা যাচ্ছে। প্রেসিডেন্ট জিয়ার আমলে আমেরিকা সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত হয়, কিন্তু আমেরিকার সম্পর্ক নেতিবাচক ধারণা বাংলাদেশের জনগণের ভিতরে খুব বেশি থাকায় কখনো এই সম্পর্ক কারো আমলে খুব বেশি গভীর হয়নি। সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে 1998 সালে, যখন বিল ক্লিনটন এর হাই প্রোফাইল সফর হয় এদেশে, কিন্তু F-16 বিক্রি না করা এবং সম্পর্কের অনস্থা এই ক্ষেত্রে ভালো অগ্রগতি এনে দেয়নি। বেগম জিয়ার আমলে সেন্ট মার্টিন ঘিরে আমেরিকার ঘাঁটি করার ব্যাপারে বেশ অগ্রগতি হয় বলে জানা যায়, কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি। ওবামা প্রশাসনের আমলে বাংলাদেশ বেশ বড় একটি ধাক্কা খায় GPS সুবিধা বন্ধ করার মাধ্যমে। ধারণা করা হয়েছিল যদি হিলারি ক্লিনটন ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর হতে পারত, কেননা তিনি বাংলাদেশ সফর করে গেছেন এর আগেও। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ইস্যু তৈরি হওয়ার কারণে সেটি কতটা সফল হতো সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশ্বের অনেক দেশের আমেরিকার প্রভাব থাকলেও দক্ষিণ এশিয়াতে মূলত চীন এবং ভারত তাদের প্রভাব বল রেখেছে। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে আমেরিকা তার প্রভাব বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এর মূল কারণ বিশ্ব অর্থনীতিতে এই অঞ্চলের প্রভাব বাড়ছে। ভারত ক্রমশ শক্তিশালী অর্থনীতিতে রূপ নিচ্ছে, কিন্তু এই যাত্রায় বাংলাদেশের অগ্রগতি ভারতের থেকেও বেশি। যুক্তরাষ্ট্র মূলত USAID, বিশ্ব ব্যাংক, IFM এর মাধ্যমে বাংলাদেশের উপর চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে বিবেচিত ছিল এবং এখনো আছে। অতীতে দেখা গেছে ঋণ বন্ধ করে দেওয়ার হুমকি, বিভিন্ন সংস্কারের জন্য শর্ত আরোপ সহ নানাভাবে প্রভাব বিস্তার করতে চেয়েছে আমেরিকা। পদ্মা সেতু প্রকল্প থেকে সরে আসাও তাদের একটি অংশ ছিল, কিন্তু সম্প্রতি সময়ে চীনের সাথে অধিক সম্পর্ক রাখা এবং রাশিয়ার সাথে সম্পর্ক গভীর হওয়া বাংলাদেশ সম্পর্কের নতুন নীতিতে যুক্তরাষ্ট্র হুমকি ধামকি থেকে সরে এসে বরং সহযোগিতার সম্পর্ক গড়তে আগ্রহী। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কাছে অতীতে যে কোনো সময়ের তুলনায় অতি গুরুত্বপূর্ণ। তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ঝালিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে। বাংলাদেশকে সরাসরি তাদের কাছ থেকে অস্ত্র কিনতে বলার মতো প্রায় অসম্ভব ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে আমেরিকা। তবে বিষয়টি নিয়ে এক ধরনের অস্বস্তি ছিল বাংলাদেশ, কারণ এই অঞ্চলে এতদিন যাবৎ বাংলাদেশের অন্যতম সহযোগী, বিনিয়োগ এবং অস্ত্র আমদানির প্রধান উৎস ছিল চীন। আমেরিকার সাথে যোগ দিলে চীন যে ভালো চোখে দেখবে না তা সহজেই বোঝা যায়। প্রসঙ্গত, ভারত মহাসাগরে কোনো একটি দ্বীপে মেরিটাইম ডোমেন ভিশন সেন্টার প্রতিষ্ঠা করতে আগ্রহী আমেরিকা, যা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রধান লক্ষ্য। সেই সেন্টারে যোগ দিতে বাংলাদেশকে বেশ কিছুদিন ধরে প্রস্তাব দিয়ে আসছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে চীন ভারত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমটি বেশ খারাপ নজরে দেখছে, যার কারণে এতদিন বাংলাদেশ সরকার নিজের অবস্থান পরিষ্কার করতে পারছিল না। তবে এবার বাংলাদেশ সরকার বিশেষ কোনো কারণে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আমেরিকানদের মতে ভারত মহাসাগরে মেরিটাইম ডোমেন ভিশন সেন্টার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতি বাড়ানো, চীনকে অবরোধ করার জন্য নয়, বরং সমুদ্রে অবাধ চলাচল, নিরাপত্তা ও বাণিজ্য বাড়াতে এই উদ্যোগ। এই অঞ্চলে মেরিটাইম ডোমেন ভিশন সেন্টার রয়েছে সিঙ্গাপুরে। এর মাধ্যমে সমুদ্রে চলাচলকারী সব জাহাজের তথ্য বিনিময় করা হয়, এতে সমুদ্র যাত্রা কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়। তারই আদলে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে একটি সেন্টার খুলতে চায়। আমেরিকা মনে করে বাংলাদেশের এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আসল উদ্দেশ্য হল জ্বালানি সরবরাহ, বাণিজ্য উন্নয়ন এবং মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করা। ভারত স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো ছিল। বঙ্গবন্ধু ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে বেশ সচেতন ছিল। নিকট প্রতিবেশী হিসেবে ভারতের প্রভাব বাংলাদেশে ছিল শুরু থেকে। ভারতের প্রভাব বাংলাদেশে যেমন, সেটি অন্য দেশের প্রভাব থেকে একটু ভিন্ন, কারণ ভারত বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব যেমন খাটিয়েছে ঠিক তেমনই রাজনৈতিক প্রভাবও খাটিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত অর্থনৈতিক প্রভাব চীনের কাছে প্রতিনিয়ত হারাচ্ছে। রাজনৈতিক প্রভাব এখনো রয়েছে, কিন্তু সেটার ক্ষেত্রে ভারতকে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছে। ডিফেন্স MOU
স্বাক্ষর করার পর কোন অস্ত্র রপ্তানি করতে সক্ষম হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চীনকে সাবমেরিন বেস করার মতো স্পষ্ট কাতর কাজ থেকে বিরত রাখতে পারেনি। তবে এলওসি এর মাধ্যমে অর্থনৈতিক প্রভাব কিছুটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা ভারতের মধ্যে দেখা গেছে, কিন্তু চীনের মতো অর্থনৈতিক সামর্থ্য না থাকায় বাংলাদেশের বড় মেগা প্রকল্পে ভারত যুক্ত হতে পারছে না, শেয়ার বাজারেও পারেনি। সব থেকে বড় যে কাজটি পেয়েছে সেটি হলো রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুরে রাশিয়ার সাব কন্ট্রাক্টের রিয়্যাক্টর ব্যতীত অন্যান্য অবকাঠামো কাজের অংশ। চীনের তুলনায় ভারতের উপস্থিতি অনেক কম হলেও বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্কের খেতাবি তকমায় আড়ালে সরাসরি বিরোধিতা করতে পারছে না। খেতাবি হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, কিন্তু সেনা যুদ্ধ চলছে সেটা একটু খেয়াল করলে পরিষ্কার। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশকে সমর্থন দেয়নি, চীন এবং রাশিয়াও সমর্থন দেয়নি, তবে যুক্তরাষ্ট্র দিয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক ততটা ভালো ছিল না, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী এখন ডিল ব্রেকার হিসেবে কাজ করছে। সৌদি নেতৃত্বে গঠিত সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঘটনার পরপরই সৌদি উচ্চ ক্ষমতার বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশে সফর করে গেছে, যেখানে প্রায় $35 বিলিয়ন সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সৌদি যুবরাজ এই বাংলাদেশ সফরের কথা রয়েছে, যদি সেটি হয় তবে নতুন দিগন্ত শুরু হতে যাচ্ছে তাদের সাথে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি উত্তম অ্যাপ্লিকেশন করেছে। এর সুবিধা হলো ব্যালেন্সিং করে প্রতিটা পক্ষের কাছ থেকে বাংলাদেশের জন্য উত্তম সুযোগ এবং সদ্ব্যবহার করা। যেমন চীনের সাথে সম্পর্ক ভালো করে ভারতের কাছ থেকে আচরণের গতি পরিবর্তনের প্রচেষ্টা করা, আবার রাশিয়া চীনের সাথে সম্পর্কের উঁচু করে আমেরিকার সাথে দর কষাকষি ক্ষমতা বাড়ানো, আবার আমেরিকার সাথে দর কষাকষি এবং সম্পর্ক ভালো করে চীন বা রাশিয়ার কাছ থেকে বেশি সুবিধা আদায় করা। এর প্রধান কারণ হলো বাংলাদেশ এখন তৃতীয় বিশ্বের দুর্ভিক্ষপীত দেশ নয়, $314 বিলিয়ন অর্থনৈতিক, অন্যরূপ হলো $314 বিলিয়ন বাজার, সেই সাথে 118,813 বর্গ কিলোমিটার এর বিশাল সমুদ্র, সেই সাথে $1 বিলিয়ন মেগা প্রজেক্ট প্রকল্প। এগুলো এখন যে কোনো দেশের জন্য অবজ্ঞ করে চলে যাওয়া বেশ কঠিন কাজ, এর জন্য দাতা সংস্থাগুলির সুর এখন বেশ নরম। তো বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।